আওয়ামী লীগের চলমান কর্মসূচির মধ্য দিয়ে দলের নেতারা প্রতিদিনই জানান দিচ্ছেন বিএনপি যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে তা ভিত্তিহীন, তাদের কোনো আন্দোলনই সফল হবে না বলেও মন্তব্য করেন দলের শীর্ষ নেতারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন 14 দলের নেতারা। সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নির্বাচন হতে দেবে না, এই ক্ষমতা আপনাদের মুদ্রা আপনাদের আছে, নির্বাচন হতে দেবে না, হবে না, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। আর এই স্লোগানগুলো দেন, লজ্জা করে না স্লোগান দিতে, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, অতীতে এরকম স্লোগান বহু দিছিলেন। আর শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে, হ্যাঁ, এদিকে ধানমন্ডি 32 নম্বরে মহিলা আওয়ামী লীগের 54তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দলের গঠনতন্ত্রের সাত ধারা অনুযায়ী দণ্ডিত বেগম খালেদা জিয়াকে তারাই রাজনীতি থেকে বিতাড়িত করেছে। দণ্ডিত ব্যক্তি আপনারা বাদ দিয়ে দিয়েছেন, আপনারাই তো খালেদা জিয়াকে নিষিদ্ধ করেছেন, রাজনীতি থেকে বিতাড়িত করেছে। খালেদা জিয়া রাজনীতি করলে আমাদের, আদালত যদি তাকে ইলেকশন করতে দেয় আমাদের। নেতিবাচক রাজনীতি ছেড়ে বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। রহমান এদের সৃষ্টি করেছে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ কায়েম করেছে।